নাম অভিষেক রায়চৌধুরী। হ্যাঁ সত্য বলুন। হ্যাঁ, আমাদের এই পুজো, আমাদের এই রাজবাড়িতে এই মন্দির, দুর্গা মন্দির স্থাপিত হয়েছিল বাংলার 1335 সালে। আমার ঠাকুর দাদার ঠাকুমা শ্রী শ্রীমতী দুর্গাময়ী রায়চৌধুরী এই মন্দির স্থাপিত করেছিলেন। তারপর থেকে আমাদের এখানে দুর্গা পুজো হয়ে আসছে। তার আগে অবশ্য আমাদের চূড়ামণে যে অরিজিনাল বাড়ি ছিল সেখানে প্রায় 250-300 বছরের পুরনো পুজো এটা, কিন্তু সেখানে নদীর ভাঙনের কারণে বাড়িটা ভেঙে যায়, তখন আমরা এখানে শিফট করে যাই। তো বাংলার 1335 সালে এখানে এই মন্দির স্থাপিত হয়, তখন থেকে এই মন্দিরে দুর্গাপুজো হয়ে আসছে। হ্যাঁ, আগের নিয়ম কানুন মেনেই পুজো হয়, বদল কিছু কিছু হয়েছে। যেমন আগে আমাদের বলি হতো, প্রত্যেক দিন পাঁঠা বলি হতো, নবমীর দিন মোষ বলি হতো, কিন্তু বলির প্রথাটা আমরা বন্ধ করে দিই। আমার ঠাকুর দাদা ইনফ্যাক্ট উনি বলির প্রথাটা বন্ধ করে দেন। বলির পুজো হয়, তার বদলে মিষ্টি ভোগ দেওয়া হয়, কিন্তু বলি করা হয় না। এটাই একটা বদল হয়েছে পুজোর নিয়মে। আর নিয়ম কানুন, নিয়ম নিষ্ঠা পুরনো নিয়ম মেনেই পুজো করা হয়, যতটা সম্ভব আমরা চেষ্টা করি পুরনো নিয়ম মেনেই পুজো করার। পুজোর বিশেষ আকর্ষণ বলতে, আমাদের দশমীর দিন সকাল থেকে এখানে মেলা বসে আমাদের মন্দিরের সামনে, রাজবাড়ি চত্বরে এখানে মেলা হয়, এবং মেলাটা সন্ধ্যেবেলা, মেলা ভেঙে যাওয়ার পর তারপরেই আমাদের বিসর্জন হয়। আরেকটা আকর্ষণ হচ্ছে আমাদের রচনা পুজো। রচনা পুজোতে যে ভোগটা হয়, বিভিন্ন ফল মিষ্টি, এই ভোগগুলো মন্দিরের পিলারের সাথে দড়ি দিয়ে বেঁধে একটা বেশ একটা উঁচু হাইটে টাঙিয়ে দেওয়া হয়, এবং তখন একটা পুজোটা হয়ে যাওয়ার পর, ওই ভোগটা হয়ে যাওয়ার পর সবাই মিলে লাফিয়ে লাফিয়ে, ওই একটা খেলার মতন ব্যাপার, অনেকে এখানে আসে, লোকজন আসে, সবাই মিলে ওই দড়ি থেকে ঝোলানো ভোগগুলো পেরে নেওয়ার চেষ্টা করে। ওটা একটা আনন্দ, একটা উৎসবের মতন একটা ব্যাপার হয় আর কি, ওটা একটা মজার জিনিস। কোথার থেকে কোথায় লোক আসে? এই আমাদের আশেপাশে এই অঞ্চলে যত গ্রাম আছে প্রচুর লোকজন আসে সেখান থেকে পুজো দেখতে, এবং এই ব্যাপারে আত্মীয় স্বজনরা প্রত্যেক বছরই আসেন। আমাদের কলকাতা থেকে, দমদম থেকে অন্যান্য আত্মীয় স্বজনরাও আসেন সবাই, কিন্তু এই বছর করোনা পরিস্থিতির জন্য কতটা সম্ভব হবে আসা আমি মনে হয় না। আর এবং আমাদের এই বছর করোনার জন্য আমাদের পুজোটাও একটু অন্যরকমভাবে হচ্ছে, যেটা আগে কোনোদিনও হয়নি। এই বছর আমরা প্রতিমা তুলে পুজো করতে পারছি না, আমরা এবার ঘট পুজো করব। কেন? কারণ স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়ম মেনে পুজো করতে গেলে একটু অনেক কাজ থাকে, পুজোর আনুষঙ্গিক অনেক কাজ থাকে, অনেক জোগাড় থাকে, সেগুলো করতে গেলে সোশ্যাল ডিস্টেন্সটা মানা সম্ভব হবে না, এবং সেগুলো না করলে পুজোটাও স্বাভাবিকভাবে করা সম্ভব হবে না। তো সেই পরিস্থিতিতেই আমরা এবার ঠিক করেছি যে আমরা পুজো করতে হবে, তাই ঘট পুজো করব। সেই জন্য প্রতিমা তুলে স্বাভাবিকভাবে যে পুজো করা, সেটা এবার আমরা করছি না। হ্যাঁ, আমাদের ঘট পুজো এর আগে কখনো হয়নি, তবে আমরা এবার পুরোহিতের সাথে আলোচনা করলাম ব্যাপারটা, যে কি করা যেতে পারে, পুজো বন্ধ রাখাটা তো ঠিক হবে না যেহেতু এত বছরের পুজো। তো উনি পুরোহিতের সাথে কথা বলে, পুরোহিতের অনুমতি নিয়ে আমরা ঠিক করেছি যে ঘট পুজোই করা যাবে এবার। খুবই মন খারাপ হবে, মন খারাপ তো আসলে, দুর্গা পুজো একটা শুধু পুজো না, বাঙালিদের বছরের সব থেকে বড় উৎসব এটা একটা, এবং অন্যান্য বছর স্বাভাবিকভাবে যে পুজো করা হয়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এখানে আসে, সবাই আমরা মিলিত হয়ে পুজো করি। এবছর তো কতজন আসতে পারবে কি না আদৌ তারও ঠিক নেই, কারণ যা পরিস্থিতি করোনার জন্য, তাই মনটা স্বাভাবিকভাবেই সবারই খুব খারাপ হয়ে আছে।